পঁচিশ টাকার বই নিয়ে উঠছে কথা, অভিযোগ বিজেপি নেতা তথা উপপ্রধান জগৎপুর গ্রাম পঞ্চায়েত সঞ্জিত মণ্ডল। তিনি জানাচ্ছেন যে পঁচিশ টাকার বইগুলি সময় হয়ে গেলেও সেই টাকা কিন্তু ফেরত পাওয়া যাচ্ছে না, সেই টাকা ফেরত পেতে গেলে বেশ কয়েকটা মাস কিন্তু কাটাতে হচ্ছে, এরকমটাই অভিযোগ তুলছে রাজ্য সরকারের বিরুদ্ধে। শুনব, পঁচিশ টাকার বই নিয়ে ধরুন দুবছর করে যাদের ম্যাচুরিটি হয়ে গেছে তারা দুবছর পরেও টাকা পাচ্ছে না। মানুষ আমরা দেখেছি মানে বিভিন্ন বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, ধরুন এলআইসি টেলাইসি, তাতে মানুষ জমা টাকা রাখলে ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে পেয়ে যায়। সরকার মানুষের টাকাটাকে নেওয়ার পরেও কিন্তু ঠিক সময় তাদের ম্যাচুরিটি ডেট উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ঠিক সময় সেই টাকাটাকে দিচ্ছেন না। তাই আমি মাননীয় সরকারকে মনে মনে বারবার অনুরোধ করব যে এই ব্যাপারটা অবশ্যই যেন ধ্যান দেন, মানুষ তার প্রাপ্যটুকু যথাসময়ে যেন পায়, এই ব্যবস্থাটা করুন। এটা কতদিন ধরে হচ্ছে? এটা ধরুন আমরা এই ছমাস বলছি, ছমাসের মধ্যে আমাদের কাছে প্রায় এক দেড়শোর মতো এসে হাজির হয়েছে। কীভাবে আবেদন হয় পঞ্চায়েতে? পঞ্চায়েতে আগে যেটা হয়েছিল, আগে তো প্রায় বন্ধই রয়েছে সবটাই, আগে যেটা আবেদন হয়েছিল যে আমাদের পরিযায়ী শ্রমিকের মতোই একটা সিস্টেম ছিল যে শ্রমিক খাতে এই টাকাটা দেওয়া হতো। সরকার দিতেন মানে প্রতিষ্ঠা কত দিয়েছিল, কুড়ি টাকা সরকার দিতেন, সে কুড়ি টাকা দিয়ে চল্লিশ টাকা প্যাকড হতো, ষাট বছর বয়স উত্তীর্ণ হলে সেই টাকাটা দিয়ে ফেরত দেওয়া হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমনটা উনি বাড়ছেন, পঁচিশ পঁচিশ পঞ্চাশ করা হয়েছে, কিন্তু মানুষ তার ঠিক ম্যাচুরিটি উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও পাচ্ছে না। তবে ম্যাক্সিমামই যাদের ম্যাচুরিটি হয়ে গেছে তারা এখনও দুবছর প্রায় দুবছর আড়াই বছর করে গেছে, এখনও তারা পাচ্ছে। আমি চাইছি এর মানে হোক মানুষ তার ন্যায়টা সঙ্গে সঙ্গে পেয়ে যায়, ম্যাচুরিটি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যেন প্রসেসিংটা শুরু হয়ে তারা যথাসময়ে টাকা পায়। কারণ দেখুন ষাট বছর মানে অনেকটাই জীবনের শেষ পর্যায়ে, মানুষ ওই সময় ম্যাক্সিমাম মানুষ সিকিউরিটিহীন হয়ে পড়ে। তাই এই টাকাটা যদি তারা তিন তিন করে সঞ্চয় করেছে, যদি পায় তারা একটু সিকিউরিটিটা পাবে, কারণ দীর্ঘদিন বাঁচতে পারবে। ষাটের মানুষের লোক লাগাটা বেশি হয়, অতএব এখন ম্যাক্সিমাম ফ্যামিলি সেইভাবে তার দিকে দেখাতে পারছে না, ঠিক আছে। আর আমরা তো স্বাস্থ্যসাথী কার্ডের পরিচয়টাও পাচ্ছি, যে স্বাস্থ্যসাথী কার্ড নামে রয়েছে, যেখানে যাচ্ছে সেখান থেকেই তাদেরকে রিটার্ন করে দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি বা নিজেরা উপলব্ধি করছি। তাই এই টাকাটা যদি তারা তাড়াতাড়ি পায় তারা অন্তত নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে বা চিকিৎসাটা করাতে পারে। আপনার পরিচয়? আমি জগৎপুর পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জিত মণ্ডল। এই বিষয় নিয়ে আধিকারিক কি জানালেন শুনব। দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু পঁচিশ টাকার বইয়ের সুবিধা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পঁচিশ টাকার বইয়েতে কিন্তু ষাট বছর হয়ে যাওয়ার পর তাদের দু বছর তিন বছর লেগে যাচ্ছে টাকাটা রিটার্ন পেতে, কি বলবেন? অনলাইন করে হাসপাতালে আমাদের কাছে জমা করলে ওরা কিন্তু তাদের ডিসবার্স করে দিচ্ছে। এবার মাঝে মাঝে আমাদের দেখা যাচ্ছে ওদের কাছে জমা রয়েছে সেটা অনলাইন হচ্ছে না, যেহেতু এখন টোটাল সিস্টেমটা হচ্ছে ডিএমএসআই টোটালে ক্লেম এন্ট্রির মাধ্যমেই তো হচ্ছে, সেই জন্যই হয়তো একটু সময় লেগে যাচ্ছে। ওরা অনলাইনের জন্য বেরিয়ে অনলাইন না করলে আমরা ডিসবার্স করতে পারছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আমরা যত তাড়াতাড়ি এগুলো পেন্ডিং আছে আমরা সবই চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম রণজিৎ পাল। কোন পদে আছেন? আমি আইএমডব্লিউ খানাপুর।